দেখুন আমরা কলকাতা থেকে এসেছি, দাদার খুব ফ্যান্স বড়, সাবস্ক্রাইব এবং সব কিছুর জন্য। তো আজকে দাদার বলছে, একটু রিকোয়েস্ট করলাম দাদাকে, তারা তোমার গ্রামের বাড়িতে একটুখানি পুকুরে মাছ ধরবো, তো দাদা রিকোয়েস্ট আমার রেখেছে, আমি খুব খুশি। আপনার চ্যানেলে দেখতে পারবেন। আর একটা কথা রইল, যারা আমাদের মতো এরকম গ্রামের আনন্দ অনুভব করতে, কিন্তু প্রচণ্ড গরম, বিশাল গরম, তাও বললাম, আমাদের মতো যে আনন্দটা সাবস্ক্রাইব মানে নিতে চান, আমাদের মতো আনন্দটা, তারা প্লিজ দাদাকে কমেন্ট করুন এবং দাদা ফোন নাম্বারটা আমি বলে দেবো যাতে চ্যালেঞ্জে দিয়ে দেয়। ধানের ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, দাদাকে আমি বলে দেবো, গাছ ছিঁড়ে যাবে না তো। আমি দাদাকে বলে দেবো, ক্যামেরা হচ্ছে দেখুন কিভাবে রোদ্রুর মধ্যে এরা কষ্ট করে ধান কাটছে, জলের মধ্যে, জল কাদার মধ্যে। রোদ্রুর মধ্যে ধান কাটছে দেখুন, এই পুকুরটায় বড় বড় খুব শোল মাছ আছে। দেখতেই পাচ্ছেন ঘাই মারছে কি হবে, ঠাই আছে। চলো ওই পাশে আছে, এই দাদা এই যাবে, কিরকম পাশে যাওয়া যাবে? এই দাদা, হ্যাঁ এই পুকুরে নামবে? হ্যাঁ তো ঠাই আছে, ঠাই আছে, চলো না সাবধানে দেখে আয়, সাপটা পাশে দাঁড়াও, অনুসরণ করি। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে জঙ্গলের মধ্য দিয়ে খুব রিস্কে কিন্তু যাচ্ছি, আমি বুঝতে পারিনি এতটা আনন্দ পাবো, কিন্তু একটু ভয় করছে এখন, আর এটারই নাম হয়তো অ্যাডভেঞ্চার। তো যারা দেখছেন এখন চ্যানেলে লাইভ, তাদেরকে বলছি খুব আনন্দ লাগছে, কিন্তু মনে মনে একটা ভয় বেশ, কোথাও একটা লুকোচুরি খাচ্ছে, কারণ এখানে স্নেক থাকতেই পারে, না থাকার কোনো কারণ নেই, ওই একটা কারণ ভয়। দু নম্বর কারণ এইটাই, এটাতে ধর এই পুকুরে ওই আম, আম গাছ কি মাছ আছে, পুকুরে কি মাছ আছে, চল আম খেয়েছে আগে, কি মাছ আছে, আম খেয়েছে, ওই শিঙি মাগুর, ও বাবা ওগুলো চল, শিঙি মাগুর ধরতে হবে, হাত কাটা মেরে ফাটিয়ে দেবে, কোনটা দিয়ে যাবো, আম গাছে ওই শুয়ে এলে হয়, ওই পাশে যাবো, ওই পাশে, আর নাববো কি করে এই পুকুরে, সাপ নিঘাত আছে, এটাই মাছ আছে প্রচুর, ধরতে পারলে হয়, নামবে নামবে কি, তোরা যদি নামবি নামবো, চলো তাহলে রিক্স নেই কি, এটা নেই পুকুরটা, কোনো ওই পুকুরটাই ভালো ছিল, হাতে ছোটো ছোটো মাছ ধরতো, ওই দেখো আম হয়েছে, ওই ওই আমগুলো পারো একটা মিষ্টি খুব, ধরে পারবে, কোনটা দিয়ে যাবো, আহ গা কিটকিট করছে, টাইমও কেটে যাচ্ছে, এবি চলো নাবি নাবি মাছ ধরে ধরেই, চলো চলো নয় স্নান করে বাড়ি, পুকুরে নামা যাবে না, হ্যাঁ না পুকুরে নামা যাবে না, ডেঞ্জার যা, আমি মাগুর ভয় পেয়ে গেছে, না মাগুর খাবো, কি খাবো, চল কোনটা দিয়ে যাবো, আম গাছে ওই সাইড দিয়ে যাও না, যাও যাও তো ওই পুকুরটাই নাবি, আপ খোলা জাল মারবে, খোলা জাল, হ্যালো খোলা জাল মারবে, হ্যাঁ আমরা এখন মাছ ধরতে নেমেছি, হাই ফ্রেন্ডস পুকুরে, হাই ফ্রেন্ডস, এই গরমের মধ্যে পুকুরে চান করে দেখো কি খুব মজা পাবে, কতটা আরাম, এই গামছা করে জাল দাও, এই একটা পায়ে লেগেছে, পায়ে লেগেছে বড় আছে মাছ, এক মিনিট ভিডিওটা হোল্ড করে, মাছ লেগেছে পায়, চেষ্টা করছি ধরার, চলে গেল, কি মাছ ছিল,
ঠিক আছে চল না বড় বা এরা নাকি সরকারি চাকরি করতে পারবে না। এখন মিডিয়া দেখায় হচ্ছে কোন নেতা ছাতা নিয়ে প্রচারে বেরোলো সেইগুলো দেখায়, কিন্তু দেখুন আপনারা কত কষ্ট করে চাষিরা ধান ঝাড়াচ্ছে এই রৌদ্রের মধ্যে। আর এরা ধানটা ঝাড়িয়ে ধানটা তৈরি করছে বলে আপনারা খেতে পাচ্ছেন দুটো দুবেলা দুটো। তাদের নাকি টাকা নেই, ঘর নেই, বাড়ি নেই, তুচ্ছ করা হচ্ছে। সরকারকে আমরা ধিক্কার জানাই। ভিড়াবে কোথা থেকে? এখানে নিয়ে আসলে কেন বলতো, পুকুরে স্নান করলে ভালো হতো, রিক্স হয়ে গেল তো ঠান্ডা করা। এখানে বিয়ানোর জায়গা নেই তো? না, হাত দা দেখি মুখে, কামড়ে দিলে যা মা, তুই জলে থাক, জীবনে উঠে আসিস না, বন্দি থাক। দুটো না দুটো ভয় লাগছে।